নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সোশ্যাল সায়েন্সে, যেমন সোশ্যাল সায়েন্স হলো তিনটে সাবজেক্টের কম্বিনেশন, সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স। তা সিভিক্সের দুটো পার্ট আছে, একটা হচ্ছে পল সায়েন্স মানে পলিটিক্যাল সায়েন্স, আর আরেকটা হচ্ছে ইকোনমিক্স। তা আমরা আজকে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের যে সমস্ত প্রশ্নগুলো ছাড়া সিভিক্সের বা আপনাদের এই সোশ্যাল সায়েন্সের এর বিষয়টা কমপ্লিট হয় না, তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যারা সেন্ট্রাল টেড এবং ওয়েস্ট বেঙ্গল টেডে যারা পেপার টুতে সোশ্যাল সায়েন্স নিয়েছেন, তা তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দেন এবং যাদের এই হিস্ট্রি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে তাদের জন্যও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আপার যে টেট আছে, তা আপার টেটে এই সাবজেক্টটাকে দুভাগে ভাগ করা হয়, তার মধ্যে 60 নম্বর থাকে, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স আর একটা হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, তা এর থেকে 60 নম্বর থাকে আর ম্যাথ অ্যান্ড সায়েন্সে 60 নম্বর থাকে। তা যারা সোশ্যাল সায়েন্স চুজ করেছে, তা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তা এখানে আমরা 50টা সেই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয় এবং বোনাস টিপটি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন 101 নম্বর প্রশ্নে চলে এসেছি। আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে যান, চ্যানেলের প্লেলিস্টে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তা কীভাবে যাবেন, তা প্রথমে আপনারা যেখানে ইউটিউবের ভিডিও সার্চ করেন, সেই সার্চিং টেক্সট বক্সে লিখবেন আমাদের চ্যানেলের নাম, EDUTEACHER, কোনো স্পেস দেবেন না, এন্টার দিন। দেখুন আমাদের চ্যানেলের লোগো চলে এসছে পেন্সিল দিয়ে। এবার এই লোগোটার উপর ক্লিক করুন, দেখুন প্রথম অপশান আছে হোম, দ্বিতীয় অপশান আছে ভিডিও, তৃতীয় অপশান আছে প্লেলিস্ট। আপনার যেটা ইচ্ছা ভিডিও থেকে দেখতে চাইলে ভিডিও দেখুন, বা প্লেলিস্ট থেকে যদি তার মধ্যে দেখতে চান, তা প্লেলিস্টে আপনারা দেখুন সোশ্যাল সায়েন্স বলে আমাদের প্লেলিস্ট হিস্ট্রি বলে করা আছে, আপনারা সেইখান থেকে ভিডিওগুলো দেখে নিন। ঠিক আছে, তা চলুন, অনেক আলোচনা করেছি, তা আলোচনা করার পর আমরা আজকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো শুরু করব। তা 101 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা এখানে হচ্ছে নাগার্জুন কে ছিলেন, এটা আমাদের জিজ্ঞেস করেছে। অপশান এ আছে দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা, অপশান বি আছে একজন বৌদ্ধ দার্শনিক, অপশান সি আছে বৈদিক যুগের একজন ঋষি, আর অপশান ডি আছে জৈন ধর্মের এক তীর্থঙ্কর। তা এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা, সেটা হবে হচ্ছে একজন বৌদ্ধ দার্শনিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন, 102 নম্বর প্রশ্ন। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে আজকে আমরা কোনটা সঠিক উত্তর হয় সেটা আমরা দেখে নেব। তাহলে নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? অপশান এ চোল, অপশান বি চালুক্য, অপশান সি পল্লব, এবং অপশান ডি হচ্ছে পাণ্ড্য। তা এই চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পল্লব বংশ। তা যারা উত্তর পল্লব বংশ করেছেন তাদের সবার উত্তর সঠিক। আমরা একটু স্পিডে করব, কারণ আমরা 50টা প্রশ্ন করব এবং তার সাথে সেটাকে আবার রিভাইজও করে আমাদের উত্তরগুলো মাথায় ঢুকিয়ে নেব, যাতে ভবিষ্যতে এরকম ধরনের প্রশ্নগুলো আসলে আমাদের যাতে ভুল না হয়। তো চলুন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন 103 নম্বর প্রশ্ন। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? অপশান এ 78 খ্রিস্টাব্দে, অপশান বি 4 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 76 খ্রিস্টাব্দে, আর অপশান ডি হচ্ছে 76 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 103 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 78 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তা আপনারা সোশ্যাল সায়েন্সের সাথে টেট বিষয়ের যদি যে কোনো ভিডিও আপনারা দেখতে চান বা যে কোনো সাবজেক্টের ভিডিও দেখতে চান, আপনারা আমাদের চ্যানেলে যান, চ্যানেলে দেখুন হাজারের উপর ভিডিও আছে, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আলাদা আলাদা করে বিষয়গতভাবে দেওয়া আছে। তা আপনারা ওখান থেকে এই ভিডিওগুলো দেখুন, আশা করছি সেগুলো আপনাদের খুবই উপকারে লাগবে। ঠিক আছে, তা আপনারা টেড, সেন্ট্রাল টেড হতে পারে, ওয়েস্ট বেঙ্গল টেড হতে পারে, ত্রিপুরা টেড হতে পারে, বা আসাম টেড হতে পারে, তা এই সমস্ত টেডেরই কোশ্চেন এর যে সেট বা তার যে ভিডিও সেটা আমরা আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, 104 নম্বর প্রশ্ন। তা 104 নম্বর প্রশ্ন বলেছে, বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? তাহলে বিখ্যাত অজন্তা গুহাচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর, মানে নিচে কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? অপশান এ আছে পঞ্চতন্ত্র, অপশান বি রামায়ণ, অপশান সি আছে মহাভারত, আর অপশান ডি আছে জাতক। তাহলে অজন্তার গুহাচিত্র শিল্পে কোন গল্প কাহিনী পাওয়া যায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হবে অপশান ডি জাতক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 105 নম্বর প্রশ্নে। তা দেখে নেব 105 নম্বর প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ আছে চোল, অপশান বি আছে চালুক্য, অপশান সি সাতবাহন, এবং অপশান ডি হচ্ছে পল্লব।
তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলবেন সাতবাহন বলছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 106, 106 নম্বর প্রশ্ন, চৈনিক পরিব্রাজক ফাই এন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন এবং অপশান ডি হচ্ছে অশোক। তাহলে 106 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 107, 107 নম্বর প্রশ্নে চোল এবং পল্লব উভয়দের রাজধানী নিচের কোনটি ছিল? অপশান এ কাঞ্চিপুরম, অপশান বি কান্দালা, অপশান সি কোট্টায়াম আর অপশান ডি হচ্ছে কনৌজ। তাহলে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ কাঞ্চিপুরম হলো সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 108 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক কার পুত্র ছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত, অপশান বি অজাতশত্রু, অপশান সি বিন্দুসার এবং অপশান ডি হচ্ছে বিম্বিসার। তাহলে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে সঠিক উত্তর অপশান সি হলো বিন্দুসার হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 109 নম্বর প্রশ্ন, 109, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি ধর্মপাল আর অপশান ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। এর সঠিক উত্তর অপশান বি হর্ষবর্ধন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 110, সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণীর নিচে কোন বিভাগের দায়িত্বে ছিলেন? অপশান এ ধর্ম সংক্রান্ত বিষয়, অপশান বি সৈন্য পরিচালনা, অপশান সি রাজস্ব আদায় আর অপশান ডি হচ্ছে বিচার ব্যবস্থা। তো চারটের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে বিচার ব্যবস্থা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 111 নম্বর প্রশ্ন, নিচের ধর্ম সংস্কারদের মধ্যে কে সপ্তম শতকে বৌদ্ধিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন? অপশান এ কুমারিল ভট্ট, অপশান বি শঙ্করাচার্য, অপশান সি রামানুজ এবং অপশান ডি হচ্ছে মাধবাচার্য। তাহলে এই চারটের মধ্যে সঠিক উত্তর কুমারিল ভট্ট, কুমারিল ভট্ট হলো এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনার স্ক্রিনে, 112, 112 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ ধর্মপাল, অপশান বি মহিপাল, অপশান সি গোপাল আর অপশান ডি হচ্ছে দেবপাল। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে গোপাল, অপশান সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 113, 113, পাল যুগে রচিত রামচরিতে এর রচয়িতাকে, মানে রামচরিত মানস বা এখানে শুধু রামচরিত বলা আছে, রামচরিত মানস ভুল বলছি আমি, পাল যুগে রচিত রামচরিত এর রচয়িতাকে? অপশান এ শ্রীধর ভট্ট, অপশান বি সন্ধ্যাকর নন্দী, অপশান সি বিগ্রহ পাল আর অপশান ডি হচ্ছে কৃত্তিবাস। তাহলে 113 নম্বর প্রশ্ন, যারা বলছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক, সন্ধ্যাকর নন্দী হলো এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 114, 114 নম্বর প্রশ্ন, কে 11 শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন? অপশান এ বল্লাল সেন, অপশান বি রামানুজ, অপশান সি শঙ্করাচার্য এবং অপশান ডি হচ্ছে মাধবাচার্য। তাহলে চারটে অপশান, তা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনাকে নির্ণয় করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি রামানুজ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 115, 115 নম্বর প্রশ্ন, দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? অপশান এ বল্লাল সেন, অপশান বি লক্ষণ সেন, অপশান সি জয়দেব এবং অপশান ডি হচ্ছে শ্রীধর ভট্ট। তাহলে এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বল্লাল সেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 116, 116 নম্বর প্রশ্নে, ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে? অপশান এ সেন বংশের শাসনকাল, অপশান বি গুপ্ত যুগ, অপশান সি মৌর্য যুগ আর অপশান ডি হচ্ছে পাল বংশের শাসনকাল। এর সঠিক উত্তর হবে অপশান বি, যারা গুপ্ত যুগ বলছেন। তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 117, 117 নম্বর প্রশ্ন, সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? অপশান এ লক্ষণ সেন, অপশান বি বিজয় সেন, অপশান সি বল্লাল সেন না অপশান ডি সামন্ত সেন। ঠিক আছে, তা এই কোশ্চেনের উত্তর সঠিক উত্তর হবে অপশান সি। তা এই সমস্ত কোশ্চেন করতে আপনাদের 30 সেকেন্ডের সময় লাগবে না। কেন না, আপনারা যদি অ্যান্সার জানেন তা আপনারা কিন্তু এই অ্যান্সারগুলো চট করে করতে পারবেন। এর জন্য যদি ক্যালকুলেশন করতে আপনাকে বসতে হয় তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করতে পারবেন না। তা ডেলি বেসিসে আমাদের ভিডিওগুলো ফলো করুন, আশা করছি আপনাদের এখান থেকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবং পরীক্ষার হলে হল টেম্পারমেন্ট বলে একটা কথা হয়, তা সেই জন্য বলছি আপনারা এক্ষুনি একটা ওয়েমার শিট ডাউনলোড করুন এবং ওয়েমার শিট ডাউনলোড করে আপনারা তাতে প্র্যাকটিস করুন,
যাতে কি হবে, আপনারা প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে একটা কোশ্চেনের অ্যান্সার মানে গোল পর্যন্ত করতে কতক্ষণ সময় লাগে এবং আমরা কিভাবে গোলটা করতে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম, যে কোনো সাদা যেন ওখান থেকে না বেরোয়, পুরো অংশটাই গোল করবেন যেটা আপনাদের সঠিক উত্তর হবে বলে, ঠিক আছে? তা সেইটাই আপনারা বাড়িতে ওয়েমার শিট একটা নামিয়ে নেন এবং একটা প্র্যাকটিস সেট নিয়ে নেন, সেটা বাড়িতে সলভ করুন। আশা করছি আপনাদের হল টেম্পার্টমেন্ট বা পরীক্ষার সময় আপনারা নার্ভাস হবেন না, ঠিক আছে? তা আপনারা এই থিওরি ফলো করুন, আশা করছি আপনারা উন্নতি করবেন। চলুন আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 118, 118 নম্বর প্রশ্নে, পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, অপশান এ দেবপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি গোপাল, না অপশান ডি হচ্ছে মহিপাল। তা চারটে অপশান, চারটে অপশানের সঠিক উত্তর অপশান বি ধর্মপাল। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে 119, 119 নম্বর প্রশ্ন, কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল, অপশান এ পাল বংশ, অপশান বি সেন বংশ, অপশান সি মৌর্য বংশ, আর অপশান ডি শাহি বংশ। তা আমরা দেখে নেব যে 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, এর সঠিক উত্তর যারা বলছেন শাহী বংশ তাদের সবার উত্তর সঠিক। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, 120 নম্বর প্রশ্ন, 120 নম্বর প্রশ্ন আছে, কার রাজত্বকালে কৈতব্য বিদ্রোহ হয়, অপশান এ শশাঙ্ক মহিপাল, অপশান বি দ্বিতীয় মহিপাল, অপশান সি ধর্মপাল, এবং অপশান ডি হচ্ছে লক্ষণ সেন। তাহলে আমাদের এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে কার রাজত্বকালে কৈতব্য বিদ্রোহ হয়, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনটা কিন্তু আপনাদের পরীক্ষায় এসছে। তা এর সঠিক উত্তর হবে দ্বিতীয় মহিপাল, অপশান বি এর সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, 121, 121 নম্বর প্রশ্ন, তাহলে বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে, যে সময়টাকে ইতিহাসের মাৎসন্যায় বলা হয়, অপশান এ বল্লাল সেন, অপশান বি শশাঙ্ক, অপশান সি দ্বিতীয় মহিপাল, আর অপশান ডি হচ্ছে ধর্মপাল। তাহলে চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর যেটা সেটা বার করতে হবে। তা এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এর সঠিক উত্তর হবে অপশান বি শশাঙ্ক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 122, 122 নম্বর প্রশ্ন, তাহলে পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন, অপশান এ শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী, অপশান বি অগ্নিমিত্র ও বসুমিত্র, অপশান সি ধীমান ও বিতপাল, আর অপশান ডি হচ্ছে বিগ্রহপাল ও নারায়ণ পাল। তাহলে 122 নম্বর প্রশ্ন, যারা বলছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, ধীমান ও বিতপাল। চলে আসি পরবর্তী প্রশ্ন, 123, 123 নম্বর প্রশ্নে চলে এসেছি, বাহমনি বংশের প্রতিষ্ঠাতাকে, অপশান এ আলাউদ্দিন বাহমনি শাহ, অপশান বি ফিরোজ শাহ, অপশান সি জয়পাল, আর অপশান ডি হচ্ছে ব্রহ্মগুপ্ত। তাহলে চারটে অপশান, সঠিক উত্তর যারা বলছেন অপশান এ আলাউদ্দিন বাহমনি শাহ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 124, 124 নম্বর প্রশ্ন, কোন কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়েছেন, অপশান এ ফিরোজ শাহ, সরি চেঞ্জ হয়ে গেল, অপশান এ ফিরোজ শাহ, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি দ্বিতীয় পুলকেশী, এবং অপশান ডি হচ্ছে টিপু সুলতান। তাহলে চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফিরোজ শাহ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 125 নম্বর প্রশ্নে, তাহলে নিচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন, অপশান এ আহমদ শাহ আবদালি, অপশান বি ইলতুতমিস, অপশান সি হুমায়ুন, এবং অপশান ডি হচ্ছে শের শাহ। তাহলে চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন অপশান বি ইলতুতমিস তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, 126 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন, অপশান এ ইব্রাহিম লোদি, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি আলাউদ্দিন খলজি, আর অপশান ডি হচ্ছে গিয়াসুদ্দিন বলবন। তাহলে বৈপরীত্যের মিশ্রণ, ঠিক আছে, তাহলে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন। তা এটা অ্যান্সার কী হবে চারটে অপশানের মধ্যে, তা এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক, মানে পাগলা রাজা ছিল। তো চলুন আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 127, 127 নম্বর প্রশ্নে, পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি, অপশান এ চোল, অপশান বি পল্লব, অপশান সি রাষ্ট্রকূট, এবং অপশান ডি হচ্ছে পাণ্ড্য। 127 নম্বর প্রশ্ন, যারা বলছেন অপশান সি রাষ্ট্রকূট তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 128 নম্বর প্রশ্ন, কোন সুলতান নিজেকে নৈব খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন, অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি বলবন, অপশান সি ইলতুতমিস, আর অপশান ডি হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। তাহলে আমরা দেখে নেবো চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বলবন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 129, 129 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে দিল্লি সুলতানের সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল, অপশান এ গিয়াসুদ্দিন বলবন, অপশান বি ইলতুতমিস, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, এবং অপশান ডি হচ্ছে আলাউদ্দিন খলজি।
চারটি অপশনের মধ্যে আমরা দেখে নেব কোনটা সঠিক উত্তর হয়। সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি আলাউদ্দিন খুলজি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 130 130 নম্বর প্রশ্নে, রৌপ্যমুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন বি গিয়াসউদ্দিন তুগলক, অপশন সি ইলতুতমিশ এবং অপশন ডি হচ্ছে বলবন। চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব। তো চলুন, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোহাম্মদ বিন তুগলক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 131 131 নম্বর প্রশ্ন, ইতিহাসের সময় অনুসারে ভারতের নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময় ক্রম কোনটি? তাহলে যেটা সঠিক সময় ক্রম হবে সেটা আমাদের এখানে বাছতে হবে চারটে অ্যান্সারের মধ্যে। তা আমরা এখানে দেখে নিচ্ছি চারটে অ্যান্সারের মধ্যে কোনটা সঠিক হয়। তা এখানে আমরা পেয়ে গেছি অপশন এ হচ্ছে সঠিক উত্তর, প্রথমে দাস বংশ, তারপর খলজি বংশ, তারপর তুগলক বংশ, আর তারপর হচ্ছে লোদি বংশ। ঠিক আছে, তা চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 132 132 নম্বর প্রশ্ন, দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি আহমদ শাহ আবদালি, অপশন সি মুর্শিদ কুলি খা, আর অপশন ডি হচ্ছে সেলিম দুরানি। তাহলে চারটে অপশন, চারটে অপশানে আমরা দেখে নেবো সঠিক উত্তর কোনটা। 132 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে আহমদ শাহ আবদালি। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 133 133 নম্বর প্রশ্ন, ইলতুতমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? অপশন এ রুকুদ্দিন ফিরোজ, অপশন সি অপশন বি নাদির নাসিরুদ্দিন, অপশন সি কুতুবুদ্দিন, আর অপশন ডি হচ্ছে মোহাম্মদ ঘুরি। তাহলে 133 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করব এর সঠিক উত্তর কোনটা। তা এর সঠিক উত্তর যারা বলছেন রুকনুদ্দিন ফিরোজ, তাদের সবার উত্তর সঠিক, 133 নম্বর প্রশ্নে অপশন এ সঠিক। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 134 নম্বর প্রশ্ন। তা 134 নম্বর প্রশ্ন কি আছে দেখে নি, নিচের কোন সুলতানকে তৎকালীন লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন? লাক বক্স বা গিভ অফ লাক, অপশন এ কুতুবুদ্দিন, অপশন বি বলবন, অপশন সি ইলতুতমিশ, আর অপশন ডি হচ্ছে নাসিরুদ্দিন। তাহলে 134 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ কুতুবুদ্দিন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 135 নম্বর প্রশ্নে, শশাঙ্কের রাজধানীর নাম কি? অপশন এ সুবর্ণগিরি, অপশন বি কনৌজ, অপশন সি কর্ণসুবর্ণ এবং অপশন ডি হচ্ছে গৌড়। তাহলে 136 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 136 নম্বর প্রশ্ন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন? অপশন এ জালালউদ্দিন খলজি, অপশন বি ইব্রাহিম লোদি, অপশন সি কুতুবুদ্দিন আইবক এবং অপশন ডি হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। চারটি উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। তা এই কোশ্চেনের এর সঠিক উত্তর হচ্ছে যারা বলছেন অপশন এ জালালউদ্দিন খলজি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, 137 137 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি শেরশাহ সুরি, অপশন সি বহলল লোদি, আর অপশন ডি হচ্ছে সিকান্দার লোদি। তাহলে 137 নম্বর প্রশ্ন, যারা বলছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, 138 নম্বর প্রশ্ন, 138 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, বঙ্গদেশে ভুক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয়? অপশন এ তুলসীদাস, অপশন বি শ্রীচৈতন্য, অপশন সি কবির এবং অপশন ডি হচ্ছে বিবেকানন্দ। তাহলে 138 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর যারা বলছেন অপশন বি, তাদের সবার উত্তর সঠিক। চলুন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি আছে। 139 নম্বর প্রশ্নে চলে এসেছি, 139 নম্বর প্রশ্নে, নিচের কে একজন অন্ধ কবি? কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম বিশেষভাবে প্রচার করেছিলেন? অপশন এ সুরদাস, অপশন বি কবির, অপশন সি রামদাস এবং অপশন ডি হচ্ছে জয়দেব। চারটে অপশন, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদের নির্বাচন করতে হবে। তা এই কোশ্চেনের অ্যান্সার যারা বলছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক, এর সঠিক উত্তর হবে অপশন এ সুরদাস। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, 140 নম্বর প্রশ্নে। তো চলুন, 140 নম্বর প্রশ্নে কি উত্তর হয় দেখে নেওয়া যাক। শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা গ্রন্থের গ্রন্থাগার কে? মানে এই শ্রী চৈতন্যর বক্তব্য ছিল কি না, আমি কে, তাই না? আমি কে, এই শ্রী চৈতন্য চরিতামৃতর মেইন যে বিষয়বস্তু সেটা এটাই ছিল। অপশান দেখে নেবো, অপশান এ কৃত্তিবাস, অপশান বি ভানুসিংহ, অপশান সি কৃষ্ণদাস কবিরাজ এবং অপশান ডি হচ্ছে তুলসীদাস। তাহলে 140 নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান সি কৃষ্ণদাস কবিরাজ, তাদের সবার উত্তর সঠিক। তো চলুন আমরা এবার চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 141 নম্বর প্রশ্ন, কবির কার শিষ্য ছিলেন? কবির কার শিষ্য ছিলেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ রামানন্দ, অপশান বি শ্রীচৈতন্য, অপশান সি শঙ্করাচার্য, আর অপশান ডি হচ্ছে মাধবাচার্য। তা আপনারা ডিসাইড করুন চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা যারা বলছেন অপশান এ রামানন্দ, তাদের সবার উত্তর সঠিক।
চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন 142 নম্বর প্রশ্নে। তা 142 নম্বর প্রশ্নে কোন মানুষের ওপর কোনো মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই, এই বাণীটি কার? অপশান এ শ্রী চৈতন্য, অপশান বি রামানন্দ, অপশান সি কবির, আর অপশান ডি হচ্ছে রামানুজ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর রামানন্দ, অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন 143 নম্বর প্রশ্নে, নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন? অপশান এ কলকাতা, অপশান বি কটক, অপশান সি বিষ্ণুপুর এবং অপশান ডি হচ্ছে বালাসোর। চারটের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের অ্যান্সার করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ কলকাতা। ঠিক আছে, এখানে কিন্তু কলকাতায় স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। চলে আসি আমরা এবার পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখে নেবো আপনাদের স্ক্রিনে। 144 নম্বর, 144, 144 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন রাম আর রহিম একই, ভগবানের দুটি ভিন্ন নাম? অপশান এ রামানন্দ, অপশান বি শ্রী চৈতন্য, অপশান সি শ্রীরামকৃষ্ণ, আর অপশান ডি হচ্ছে কবির। তাহলে 144 নম্বর প্রশ্নে চলে এসেছি, এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি কবির। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 145, 145, 145 নম্বর প্রশ্ন, কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? অপশান এ রাষ্ট্রকূট, অপশান বি পল্লব, অপশান সি চোল, আর অপশান ডি হচ্ছে চালুক্য। তাহলে 145 নম্বর প্রশ্ন, 145 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর যারা বলছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক বি পল্লব। ঠিক আছে, চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, 146 নম্বর প্রশ্ন। তা চলুন 146 নম্বর প্রশ্নে কী আছে দেখে নিই, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ পুষ্যমিত্র, অপশান বি অজাতশত্রু, অপশান সি অগ্নিমিত্র এবং অপশান ডি হচ্ছে বিম্বিসার। তাহলে 146 নম্বর প্রশ্নে চলে এসেছি, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ পুষ্যমিত্র, মানে পুষ্যমিত্র শুঙ্গ, আপনার নিশ্চয়ই এই নামটার সাথে পরিচিত আছেন। তা চলুন আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, 147। তাহলে 147 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে চোল সাম্রাজ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? অপশান এ প্রথম রাজেন্দ্র চোল, অপশান বি দ্বিতীয় রাজেন্দ্র চোল, অপশান সি রাজা রাজা, আর অপশান ডি হচ্ছে প্রথম পুলকেশী। তাহলে 147 নম্বর প্রশ্ন, যারা বলছেন অপশান এ প্রথম রাজেন্দ্র চোল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, 148 নম্বর প্রশ্ন, 148 নম্বর প্রশ্ন, নিচের কোন অঞ্চলে সাতবাহনের রাজ্য বলে পরিচিত? অপশান এ কলিঙ্গ, অপশান বি কোঙ্গন অঞ্চল, অপশান সি অন্ধ্র অঞ্চল, আর অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে 148 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অন্ধ্র অঞ্চল। তা আপনারা বুঝতে পারছেন আমরা কোশ্চেনটা একটু ফাস্ট করছি, তার কারণ কি আমাদের কোশ্চেনগুলো অ্যাট এনি কস্ট আমাদের হাফ টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে এক মিনিট পেলে সেটাকে 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তার কারণ যে সমস্ত আপনাদের রিভিশন করার দরকার আছে, যে কোশ্চেনগুলো কোথায় কী মার্কস করলেন, গোল করবেন, অনেকগুলো মানে যাকে বলে নার্ভাস আপনি পরীক্ষা হলে হতে পারেন, তা সেই জন্যই আমরা চাইছি যে যত ফাস্ট আপনারা কোশ্চেনগুলোকে সলভ করতে পারেন তত ফাস্ট কিন্তু আপনাদের এটা উপকারে লাগবে। ঠিক আছে, আর ফাস্ট কোনো জিনিস হয়ে গেলে আপনারা সেটাকে আটকানোর চেষ্টা করবেন না, তা আপনাদের কিন্তু পরীক্ষার সময় ফাস্ট করতে হবে অঙ্কগুলো। ঠিক আছে, তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন হচ্ছে 149, 149 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? অপশান এ চোল, অপশান বি পল্লব, অপশান সি পুষ্যভূমি, আর অপশান ডি হচ্ছে রাষ্ট্রকূট। তাহলে এই অপশানের সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ চোল। পরবর্তী ও আজকে শেষ প্রশ্নে চলে এসেছি, 150, মানে 150 নম্বর প্রশ্ন, তা বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশান এ নরসিংহ বর্মণ, অপশান বি রাজেন্দ্র চোল, অপশান সি হরিহর ও বুক্কা, এবং অপশান ডি হচ্ছে বিজয় সেন। তাহলে লাস্ট কোশ্চেন, এর সঠিক উত্তর আপনারা নির্ণয় করুন, আমরা এখানে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কী হবে। তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন হরিহর ও বুক্কা হচ্ছে বিজয়নগর রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো এইবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট, আমরা কিন্তু আজকে 50টা কোশ্চেন আমরা কিন্তু এখানে শেষ করে ফেলেছি। এইবার আমরা চলে আসবো কোথায়, পরবর্তী পার্ট, যে পার্টটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আমরা আলোচনা করব কি না, আমরা আজকে কোশ্চেন অ্যান্সার পার্টে আপনাদের একটা হোমটাস্কের কোশ্চেন দেবো, আর হোমটাস্কের কোশ্চেনটা আপনারা আজকে এক্ষুনি আমাদের কোশ্চেনটা বলার সাথে সাথে এখানে পেস্ট করে দিন, আগামী দিনে ঠিক এই সময় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের পোস্ট করে দেবো, বা সেটা আমি আপনাদের বলে দেবো। আর প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। ঠিক আছে, তো চলুন আমরা এবার চলে আসছি আপনাদের হোমটাস্কের কোশ্চেন, আপনারা খাতা থাকলে খাতায় লিখে নেন। মাদুরাই কাদের রাজধানী ছিল? অপশান এ চোল, অপশান বি পল্লব, অপশান সি রাষ্ট্রকূট, না অপশান ডি পাণ্ড্য। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, মাদুরাই কাদের রাজধানী ছিল? অপশান এ চোল, অপশান বি পল্লব, অপশান সি রাষ্ট্রকূট, না অপশান ডি পাণ্ড্য। এই চারটে অপশানের মধ্যে আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে বা যে অপশানের উত্তরটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন।
তো বন্ধুরা, আপনাদের আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা সম্পর্কে একটু ফিডব্যাক দেবেন। অনেক ফাস্ট ক্লাস হয়েছে, কিন্তু এটা আপনাদের সুবিধার জন্যই ক্লাস করা, যে আমরা যাতে অনেকটা কোশ্চেন ক্যাপচার করতে পারি এবং সেই জিনিসগুলো আমরা আমাদের মেমোরিতে আনতে পারি। এবার আপনারা কি কত পেলেন সেটা আমাদের একটু সৎভাবে যদি পোস্ট করে দেন তাহলে আমাদের খুব উপকার হয়। তাহলে নিজেরাই আপনারা পারফরমেন্স চেক করতে পারবেন। আপনাদের পারফরমেন্স যদি 60% অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে আপনাদের পারফরমেন্স ঠিক আছে। আপনারা ডেলি বেসিসে আমাদের ক্লাসগুলো অফলাইন অনলাইন দুটো ক্লাসে ফলো করুন এবং প্রচুর ভিডিও আপলোড করে দেওয়া আছে, প্লে লিস্ট থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এবং যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে আছে তারা ডেঞ্জার জোনে আছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। তারাও আমাদের ভিডিওটা অফলাইন অনলাইন যেগুলো আছে বা প্লে লিস্টে গিয়ে ডাউনলোড করে দেখুন বা যেভাবে দেখুন অন্তত দেখুন। আগামী পরীক্ষার আগে আপনাদের আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই স্ট্রং হয়ে যাবে। আর আমি গ্যারেন্টি দিচ্ছি আমার ভিডিওগুলি আপনারা যদি ঠিকভাবে স্টাডি করে থাকেন তাহলে অবশ্যই আপনারা 60% স্কোর করতে পারবেন। এইবার চলে আসছি আমরা পরবর্তী পার্ট বা বোনাস টিপ। বোনাস টিপ হলো এটাই যেটা আমি এতক্ষণ বলে গেলাম, যে আপনারা আমাদের ভিডিওগুলো রেগুলার বেসে জাস্ট ফলো করুন। ফলো করলেই হবে, আপনাদের আলাদা কোনো এক্সট্রা টিউশন কোচিং টিচার কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই। আপনারা ডাইরেক্ট ফ্রি অফ কস্ট বিনামূল্যে আমাদের ভিডিওগুলো জাস্ট একটু স্টাডি করে নিন। আশা করছি আপনার উপকার ছাড়া অপকার হবে না, ঠিক আছে? তো এইবার আমরা চলে আসব আজকে সেকেন্ড পর্যায়ে বা পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে হচ্ছে আজকে আমরা 150টা কোশ্চেন কী কী করলাম চট করে আমরা একবার রিমেম্বার করে নেবো, আর যার ফলে যাতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভবিষ্যতে আমাদের যাতে অসুবিধার সম্মুখীন না হয় বা আমাদের অসুবিধায় না পড়তে হয়। তার কারণ কি, এইসব কোশ্চেনগুলো আমাদের মাথায় যদি একবার ঢুকে যায় তাহলে আমাদের জিনিসটা সম্পর্কে অবশ্যই আইডিয়া কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের মিশন ভিশনটাও কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? তা চলুন একটু মনোযোগ দেবেন, আমরা কোশ্চেনগুলো খুব চট জলদি কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলবো। প্রথম প্রশ্ন ছিল নাগার্জুন কে ছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে একজন বৌদ্ধ দার্শনিক। নেক্সট, নিচে কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন, এর সঠিক উত্তর পল্লব। নেক্সট, শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল, এর সঠিক উত্তর 78 খ্রিস্টাব্দ। নেক্সট, বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে জাতক। নেক্সট প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য, এর সঠিক উত্তর হচ্ছে সাতবাহন। নেক্সট, চৈনিক পরিব্রাজক ফাইয়ান কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, চোল এবং পল্লব উভয়ের রাজধানী নিচের কোনটি ছিল, এর সঠিক উত্তর হচ্ছে কাঞ্চিপুরম। নেক্সট, সম্রাট অশোক কার পুত্র ছিলেন, এর সঠিক উত্তর বিন্দুসার। নেক্সট, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন। নেক্সট, সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে বিচার ব্যবস্থা। নেক্সট, নিচের ধর্ম সংস্কারদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন, এর সঠিক উত্তর হচ্ছে কুমারিল ভট্ট। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতা কে, এর সঠিক উত্তর গোপাল। নেক্সট, পাল যুগে রচিত রামচরিতে এর কার রচয়িতা, মানে রামচরিতের রচয়িতা কে, এর সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যাকর নন্দী। নেক্সট, কে 1100-এ ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন, এর সঠিক উত্তর হচ্ছে রামানুজ। নেক্সট, দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে, এর সঠিক উত্তর বল্লাল সেন। নেক্সট, ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃতি সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলে বলা যেতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে গুপ্ত যুগ। নেক্সট, সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়, এর সঠিক উত্তর বল্লাল সেন। নেক্সট, পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, এর সঠিক উত্তর ধর্মপাল। নেক্সট, কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল, এর সঠিক উত্তর হচ্ছে ছাই বংশ। নেক্সট, কার রাজত্বকালে কৈতব্য বিদ্রোহ হয়, এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় মহিপাল। নেক্সট, বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে, সে সময়টাকে ইতিহাসের মাৎসন্যায় বলা হয়, এর সঠিক উত্তর শশাঙ্ক। নেক্সট, পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে ধীমান ও বিতপাল। নেক্সট কোশ্চেনে চলে এসেছি, বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে, এর সঠিক উত্তর হচ্ছে জালাউদ্দিন বাহমনী শাহ। নেক্সট, কোন কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়েছিলেন, এখানে একটা কোন বাদ যাবে, কেন কোন ঐতিহাসিক এখানে বলা হয়েছে, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হবে ফিরোজ শাহ। নেক্সট, নিচের কোন জন দাসবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন, এর সঠিক উত্তর ইলতুৎমিস। নেক্সট, ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন, এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি, এর সঠিক উত্তর রাষ্ট্রকূট। নেক্সট, কোন সুলতান নিজেকে নবাবই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন, এর সঠিক উত্তর হচ্ছে বলবান। নেক্সট, কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল, এর সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। নেক্সট, রৌপ্যমুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন, এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক ক্রম নির্ণয় করুন,
বা সঠিক ক্রমটি দেখান। এর উত্তর হবে প্রথমে দাস, তারপরে খলজি, তারপরে তুগলক, তারপরে লোদি, মানে অপশন এ এখানে সঠিক। নেক্সট কোশ্চেন, দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর আহমদ শাহ আবদালি। নেক্সট, ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? এর সঠিক উত্তর হচ্ছে রুকুদ্দিন ফিরোজ। নেক্সট, নিচের কোন সুলতানকে তৎকালীন লেখকেরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন, লাক্স বক্স বা গিভার অফ লাক্স? এর সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন। নেক্সট, শশাঙ্কের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর কর্ণসুবর্ণ। নেক্সট, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন? এর সঠিক উত্তর জালালউদ্দিন খলজি। নেক্সট, ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তর বাহলুল লোধি। নেক্সট, বঙ্গদেশে ভুক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয়? এর সঠিক উত্তর হচ্ছে শ্রীচৈতন্য। নেক্সট, নিচের কে একজন অন্ধ কবি, কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে সুরদাস। নেক্সট, শ্রীচৈতন্য দেবের বিখ্যাত জীবনী গ্রন্থ শ্রীচৈতন্য চৈতাম্বিত গ্রন্থের গ্রন্থকার কে? এর সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট, কবির কার শিষ্য ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে রামানন্দ। নেক্সট, কোন মানুষের অপর কোনো মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই? কোনো মানুষ এর অপর কোনো মানুষের জাত বা সম্প্রদায় জানার প্রয়োজন নেই, এই বাণীটি কার? এই বাণীটি হচ্ছে রামানন্দ। নেক্সট, নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন? এর সঠিক উত্তর কলকাতা। নেক্সট, কে বলেছিলেন রাম আর রহিম একই, ভগবানের দুটি ভিন্ন নাম? এর সঠিক উত্তর কবির। নেক্সট, কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? এর সঠিক উত্তর পল্লব। নেক্সট, শুঙ্গবংশের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তর পুষ্পমিত্র। নেক্সট, কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? এর সঠিক উত্তর প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট, নিচের কোন অঞ্চল সাতবাহনদের রাজ্য বলে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে অন্ধ্র অঞ্চল। নেক্সট, নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? এর সঠিক উত্তর চোল। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তর হচ্ছে হরিহর বুক্কা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।